রবিবার সন্ধ্যা 6টা নাগাদ পাড়া থানার অন্তর্গত আনারা সাহেব বাঁধে ছট পুজো পরিদর্শনে এলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। রবিবার সন্ধ্যায় আনারা সাহেব বাঁধের ধারে প্রতি বছরের ন্যায় এবারও ছট পূজার আয়োজন করা হয়েছিল। রঙিন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল এলাকাটিকে। কোনো বিশৃঙ্খলা যাতে না সৃষ্টি হয় তাই মোতায়েন করা হয়েছিল পাড়া থানার পুলিশ বাহিনী, পাশাপাশি রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলার টিমও উপস্থিত ছিল। আজ তৃণমূল জেলা সভাপতি পরিদর্শনে এসে সকল মানুষকে অভিনন্দন জানান। তার সাথে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য, জেলা সাধারণ সম্পাদক মনোজ শাহবাবু, পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী সজল দেওঘরিয়া সহ অন্যান্যরা। দাদা, আনাড়াতে ছট পূজা পরিদর্শনে এসছেন, কি বলবেন এ বিষয়ে? প্রথমেই সকল এই আজকে আমরা এই আনাড়াবাসীকে আমরা ছট পূজার হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা, তার সাথে সাথে সকল জেলাবাসীকে আজকের এই পবিত্র ছটের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এলাকাবাসীকে কি বার্তা দেবেন? আজকে এই পবিত্র দিনে যেভাবে আমরা জানি যে ধর্ম যার যার উৎসব সবার, এই বার্তাকে পাথেয় করে আমরা এগিয়ে চলি। তৃণমূল কংগ্রেস বিশেষভাবে এই বার্তাকে পাথেয় করে এগিয়ে চলে, তাই আমরা সব ধর্মের সাথে একসাথে মিলে এইভাবে উৎসবে সামিল হই। তাই আজকে এই ছটে আমরা উপস্থিত হয়েছি আনাড়া এই ঘাট প্রাঙ্গণে, এবং সকলে মিলে আমরা এখানে উপস্থিত আছি। আমাদের পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ সকলেই আছেন, তাই সকলকে আরেকবার এই ছট পূজার হার্দিক অভিনন্দন জানাই। ধন্যবাদ।